আমরা যতই উন্নত সমাজের প্রতি আকর্ষিত হয়ে যাই না কেন, কিন্তু গ্রাম্য পরিবেশের প্রতি আকর্ষণটা থেকেই যায়। কতই যে অজানা রহস্য দেখতে পাওয়া যায় এই গ্রামে, তার কোনো হিসাব নেই। আর গ্রামের মানুষরাও হয় অত্যন্ত সহজ সরল আর প্রাচীন জ্ঞানে সমৃদ্ধ। তাই আমি বিলাস ও আমার সহকর্মী বিপিন চলেছি গ্রামের পথে। আমরা পেশায় ফটোগ্রাফার, কলকাতার একটা পত্রিকায় কাজ করি। বিভিন্ন দেশ ঘুরে তাদের জনজাতির আচার ব্যবহার ও পশু পাখি গাছপালা আবহাওয়া ইত্যাদি সম্বন্ধে প্রতিবেদন করে থাকি। আমরা এখন চলেছি বুরুন্ডি গ্রামে, হেঁটেই চলেছি। এই গ্রামটি মূলত জঙ্গলের মধ্যে অবস্থিত। রাস্তায় একটা লোককে দেখে বিপিন তাকে জিজ্ঞাসা করল, দাদা বলছি বুরুন্ডি আর কত দূর বলতে পারেন? শহর থেকে এসেছেন বুঝি? হ্যাঁ, আর কত দূর বলতে পারেন? আর বেশি না, একটু আগিয়ে যান, একটা ঝুপড়ি দেখতে পেলেই বুঝবেন পৌঁছে গেছেন। প্রায় সন্ধে হয় হয়, আমরা আবার হাঁটতে শুরু করলাম। আরে আরে তাড়াতাড়ি চল, গিয়ে আবার থাকার জায়গা পেলে হয়। এই অজানা গ্রামে যদি থাকার জায়গা না পাওয়া যায়, সেই দুর্ভোগের কথা ভেবেই চিন্তিত হয়ে পড়লাম। গ্রাম বলতে একেবারে প্রত্যন্ত গ্রাম, বিদ্যুৎ হয়তো খুবই অল্প জায়গায় পাওয়া যাবে। এখনো এখানে কোনো পণ্য পরিবহনের জন্য গরুর গাড়ির ব্যবহার হয়। আর সব থেকে আশ্চর্যের বিষয় এই যে, এই গ্রামের 50 কিলোমিটারের মধ্যে কোনো হসপিটাল নেই, এমনকি ডাক্তার কবিরাজও নেই। তাও নাকি এই গ্রামের কোনো লোক শরীর খারাপ হয়ে মারা যায় না। এই গ্রামে এখনো প্রসব করায় তাই মা। এই কথা মনে পড়তেই বিপিনকে বললাম, বিপিন ঔষধপত্র নিয়েছো তো? জানোই তো এই গ্রামের অবস্থা। সে আর বলতে, জ্বর কাশি এমনকি নিউমোনিয়া ডায়রিয়ারও নিয়েছি। বাহ, এখন একটা থাকার জায়গা পেলেই ব্যাস। অন্ধকার নেমেছে, শহরের কোলাহলের থেকে এই গ্রামের ঝিঁঝির ডাক বেশি মনোমুগ্ধকর। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। বিশালদা দেখো, মনে হয় আমরা পৌঁছে গেছি। একটা চালা ঘর আছে ঠিকই, কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। চলো এগিয়ে গিয়ে দেখি, দেখা যাক ভাগ্যে কি আছে। আমরা এগিয়ে চললাম। কিছু দূর গিয়ে দেখলাম একটা আলো দেখা যাচ্ছে। আলোর সামনে পৌঁছতেই বুঝলাম, চারজন লোক একটা লম্ফো জেলে ঘরের উঠানে বসে গল্প করছে। তাদের মধ্যে দুজন একটু বয়স্ক আর দুজন রীতিমতো জোয়ান। আমাদেরকে দেখে তারা একেবারে চুপ করে গেছে আর কৌতূহলী দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। নমস্কার, আমরা কলকাতা থেকে এসেছি, একটা থাকার জায়গা খুঁজছি। এখানে আশেপাশে কোনো হোটেল আছে কিনা বলতে পারেন? বলেন কি হোটেল? এটা কি শহর পেয়েছেন মশাই? আগে এ তো খুব মুশকিলে পড়া গেল, রাত কাটানোর মতো একটা যে কোনো জায়গা তো আমাদের খুবই দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দূর থেকে এসেছেন, এখন একটু বসুন। কেষ্ট বাবা, দুটো চেয়ার দিয়ে যা। ঘ
ঘরের ভেতর থেকে একটা লোক এসে দুটো চেয়ার দিয়ে গেল। আমরা আমাদের ব্যাগ পাশে রেখে সেখানে বসলাম। দেখলাম লোকটি তার চাকরকে কি যেন বলল, চাকর চলে গেল। তারপর লোকটি বললেন, আমি তিনকড়ি মাহাতো, এই গ্রামের প্রধান, এটা আমারই বাড়ি, তা আপনাদের পরিচয়? আমি বিলাস পাল, আর এই আমার সহকর্মী বিপিন সাঁতরা। আমরা আপনাদের গ্রামে এসেছি আপনাদের গ্রামের জঙ্গলের পশু পাখি বিভিন্ন প্রাণীর বিষয়ে জেনে তারপর একটা প্রতিবেদন লিখতে আর ছবি তুলতে। আর আপনারা যারা এই গ্রামে বাস করেন তাদের সম্বন্ধেও কিছু জানা হবে। তাই বুঝি, তা আপনারা আমাদের গ্রামের অতিথি, আপনাদের থাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি। এমন সময় কেষ্ট আমাদের দুজনের জন্য চা নিয়ে এলো। চায়ের কাপ হাতে তুলে নিয়ে বললাম, আপনাকে অনেক ধন্যবাদ, এই রাতে আমাদেরকে আশ্রয় দিয়ে আমাদেরকে কৃতার্থ করলেন। তা আপনারা হঠাৎ আমাদের এই ছোট্ট গ্রামে? আপনারা তো সুন্দর সুন্দর জায়গার ফটো তুলেন শুনেছি, তা আমাদের গ্রামে কি কিছু পাবেন? দেখুন, প্রকৃতি সুন্দরই হয়, আর আপনাদের গ্রামের জঙ্গল তো অনেক বৈচিত্র্যপূর্ণ। তা না হয় মানলাম, কিন্তু এই গ্রামে বিদ্যুৎ নেই বললেই চলে, তা আপনাদের কি অভ্যেস আছে এইভাবে থাকা? সে আমরা ঠিকই থাকতে পারবো, আপনারা চিন্তা করবেন না। অনেক দূর থেকে এসেছেন, এখন যান, কেষ্ট আপনাদের নিয়ে যাবে। এই এখান থেকে একটু দূরে আমার আর একটা বাড়ি আছে, রাতে কেষ্ট আপনাদের খাবার ওখানেই দিয়ে আসবে। আর হ্যাঁ, একটা কথা আপনাদের জেনে রাখা ভালো, কোনো সরীসৃপ যদি আপনারা আপনাদের আশেপাশে দেখতে পান তাহলে ভুলেও তাদের কোনো ক্ষতি করবেন না, বিশেষ করে তক্ষ, আর তারাও আপনাদের কোনো ক্ষতি করবে না। চলুন বাবু, আমার সঙ্গে আসুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা কেষ্টর পিছু পিছু চলতে লাগলাম। একটা তীব্র কৌতূহল আমাদের মধ্যে তখন কাজ করছে। দেখলাম বিপিন বলেই ফেলল, আচ্ছা কেষ্ট, তিনকুড়িবাবু এমন কেন বললেন যে কোনো সরীসৃপের ক্ষতি করা যাবে না? আগে আগে বাবার আদেশ আছে। বাবা? কোন বাবা? আগে আমাদের গ্রামের ভগবান রক্ষাকর্তা, গেছো বাবা। আর কিছু প্রশ্ন করার আগেই দেখলাম একটা বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়েছি আমরা। একটা কুঁড়ে ঘর। কেষ্ট দরজা খুলে দিয়ে বলল, যান বাবু, আমি এখন আসি। আচ্ছা কেষ্ট, রাতে আর আমরা কিছু খাবো না। আচ্ছা বাবু, আমি তাহলে সকালে আপনাদের জন্য জল খাবার বানিয়ে আনবো। কোন আমরা ঘরের ভেতরে প্রবেশ করলাম। মেঝেতে একটা মাদুর পাতা, আর তার পাশে একটা জলের কলসি, আর ঘরের এক কোণে একটা হ্যারিকেন টিমটিম করে জ্বলছে। ঘরের মধ্যে চোখে পড়ার মতো আর কিছুই দেখতে পেলাম না। আমরা ব্যাগ রেখে দুজনের শোয়ার ব্যবস্থা করলাম। তারপর ব্যাগ থেকে সামান্য বিস্কিট ও চিনে ভাজা বের করে রাতের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এই গেছোয়ার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, তাই না? নাও এখন শুয়ে পড়ো, ও কাল সকালে দেখা যাবে। মনের মধ্যে অনেক প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে। এবারের সফরটা যে খুব রহস্যজনক হতে চলেছে এটা নিশ্চিত। গ্রামের মনোরম আবহাওয়াতে ঘুম আসতে বেশি দেরি হলো না, ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ একটা হিস হিস শব্দে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি বিপিন আগেই জেগে গেছে।
কি ব্যাপার বিপিন? ওই দেখো সরীসৃপ। হ্যাঁ তাই তো, একটা সাপ জানালা দিয়ে যেন আমাদের ঘরে উঁকি দিচ্ছে। সাপটা জানালা দিয়ে এবার ঘরের মধ্যে ঢুকে পড়তে যাচ্ছে, এমন সময় দেখি বিপিন তার জুতোটা খুলে ছুঁড়ে মারল সাপটাকে। আর তৎক্ষণাৎ একটা তক্ষক জোরে ডেকে উঠল ঘরের ভেতর থেকে, কিন্তু কোথায় সেটা তা দেখতে পাওয়া গেল না। যাই হোক, আঘাত খেয়ে সাপটা সেখান থেকে চলে গেছে। এ কি বিপিন, এটা তুমি কি করলে? তিনকড়ি বাবু যে বারবার করে বারণ করে দিলেন ওদের কোনো ক্ষতি না করতে। কোথায় ক্ষতি করেছি, শুধু তাড়িয়ে দিয়েছি, নয়তো ও আমাদেরকে তাড়িয়ে দিত। যাক শুয়ে পড়ো, আমি জানালাটা বন্ধ করে আসি। দরজা খুলুন বিলাসবাবু, দরজা খুলুন বিলাসবাবু, দরজা খুলুন। সকালে ঘুম ভাঙল সনাতন বাবুর ডাকে। দরজা খুলে দেখলাম কেষ্ট আমাদের জন্য লুচি তরকারি এনেছে, তার সাথেই এসেছেন সনাতন বাবু। মশাই এই ঘুম ভাঙল বুঝি? এই আর কি। নিন তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে নিন, আমাদের এই গ্রাম জঙ্গল আমি সব ঘুরিয়ে দেখাবো, তিনকড়ি বাবুর হুকুম। বেশ ভালোই হলো, একা একা ঘোরা খুবই কষ্টসাধ্য কাজ, তাছাড়া তার থেকে এই গ্রামের খুঁটিনাটি তথ্যও তো জানা যাবে। আমি আর বিপিন খাওয়া দাওয়া সেরে সনাতন বাবুর সাথে বেরিয়ে পড়লাম। গ্রাম বাংলার অপূর্ব পরিবেশের ছবি তুলতে তুলতে আমরা চলেছি জঙ্গলের দিকে। রাস্তায় দু একটা গরুর গাড়িও দেখলাম, মালপত্র বোঝাই করে নিয়ে চলেছে। জঙ্গল এখান থেকে খুব বেশি দূরে না। পথ চলতে চলতে সনাতনবাবু গ্রামের নানান সব উৎসব, জীবিকা, জীবনযাপন ইত্যাদি নিয়ে কথা বলে চলেছেন। গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা বিষয় আমাদেরকে খুবই অবাক করে, এখানকার মানুষ সত্যিই পশুপ্রেমী। প্রত্যেক বাড়িতে নানান পশু পাখি সরীসৃপকে খাওয়ানোর ব্যবস্থা করা আছে, এমনকি কয়েকটা বাড়ির উঠানে বিষধর সাপ কুণ্ডলি পাকিয়ে নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছে। আর তারই পাশে ওই ঘরের বাসিন্দাও বসে বিশ্রাম নিচ্ছে। আমরা দুজনে রীতিমতো অবাক। বিপিন সনাতনবাবুকে বলেই ফেলল, আচ্ছা সনাতনবাবু এই ব্যাপারটা একটু খুলে বলুন তো, আপনাদের গ্রামের প্রত্যেকেই তো দেখছি সাংঘাতিক পশুপ্রেমী। সবই বাবার আদেশ মশাই, বাবা বলেন এরাই আমাদের রক্ষাকর্তা। বাবা বলতে কে, সেই গেছো বাবা? হ্যাঁ একদম ঠিক বলেছেন, তাহলে শুনেছেন তার কথা? হ্যাঁ কাল কেষ্টর কাছ থেকে শুনেছি। আচ্ছা আমরা এই বাবার বিষয় জানতে চাই, কে এই বাবা, আপনাদের এই গ্রামে কেউ? না না না, ঠাকুরদার মুখে শুনেছি একদিন এই জঙ্গলে হঠাৎ করেই উদয় হয়, জঙ্গলের গাছে গাছে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়ায়। তখন গ্রামে প্লেগের মড়ক লেগেছে, তখন বাবা গ্রামে এসে সকলকে বলেন, আমি তোদের এই কষ্ট আর দেখতে পারছি না, আমি তোদের এই কষ্ট আর দেখতে না পেরে তোদের কাছে ছুটে এসেছি, তোদের আর বিনা চিকিৎসায় মরতে দেব না। আপনার অশেষ দয়া, আপনি এই গ্রামেই আমার বাড়িতে থেকে আমাকে ধন্য করুন। না জঙ্গলই আমার ঘর আর সাধনার উত্তম জায়গা, আমি ওই জঙ্গলেই থাকব, তোদের কারো কোনো সমস্যা হলে ওখানে গিয়ে আমাকে জানাবি। কিন্তু বাবা জঙ্গলে যে নানান বিষধর সাপের বাস, কি করে যাব আমরা ওখানে? ভয় নেই ভয় নেই, আজ থেকে তোরাও আমার মতো বনের পশু পাখি সরীসৃপের বন্ধু হয়ে যাবি, তোরা ওদের ভালোবাসিস, দেখবি ওরাও তোর কোনো ক্ষতি করবে না, ও
ওরা আমার খুব ভক্তি করে। আমি ওদের কথা দিয়েছি, তোরা ওদের কোনো ক্ষতি করবি না। কিরে, রাখবি তো আমার কথা? নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা আজ থেকে কোনো পশু পাখির কোনো ক্ষতি করব না। নিশ্চিন্ত হলাম। এর অন্যথা হলে আমি তোদের গ্রাম ছেড়ে চলে যাব। এই বলে বাবা জঙ্গলে চলে গেলেন, আর সেই থেকেই বাবা আমাদের গ্রামেই আছেন। আপনার ঠাকুরদার সময়? মানে আপনি কতদিন আগের কথা বলছেন? অবাক হবেন না, আমি ঠিকই বলছি, এটা আজ থেকে 100 বছর আগের ঘটনা। তাহলে বাবার বয়স কত? তা জানি না, তবে আমি ছোটবেলা থেকেই বাবাকে যেমন দেখছি এখনো একই। বাবার বয়স কখনো বাড়ে না, একই থাকে, সবই বাবার মহিমা। তাই নাকি? এ কি করে সম্ভব? আচ্ছা, এই বাবা উপাচার করেন কিভাবে? কোনো তাবিজ টাবিজ দেন নাকি? না না, একদমই না। বাবা বলেন প্রকৃতির কাছে সবই বিদ্যমান, শুধু চিনতে জানতে হয় কোনটা কি কাজে লাগে। শুনুন তাহলে এই গত বছরের ঘটনা। আমার ছেলের প্রচুর জ্বর, আমি আমার ছেলেকে কোলে তুলে নিয়ে জঙ্গলে গেলাম। সেখানে গিয়ে মনে মনে বাবার নাম স্মরণ করলাম। বাবা গাছের ওপরে থাকে, গাছের ডালে একটা পা আটকে মাথা নিচের দিকে ঝুলিয়ে বাবা সাধনা করেন। বাবা বনেরই ফলমূল খান, আমরা যদি ওনাকে কিছু দিতে যাই উনি নেন না। বাবা আমাদের ত্রিকাল দর্শি, অন্তর্যামী। মনে মনে গিয়ে বাবাকে ডাকতে লাগলাম। বাবা একটা গাছের ওপর থেকে এক লাফ দিয়ে আমার সামনে এলো। শুয়ে দে, শুয়ে দে সনাতন, তোর ছেলেকে মাটিতে শুয়ে দে। আমি সাথে সাথে তাই করলাম। কাঞ্চনা, কাঞ্চনা, মা আমার সামনে আয় মা। সাথে সাথে কাঞ্চনা এসে আমার ছেলের চারপাশে ঘুরতে লাগলো। কাঞ্চনাকে বাবার তোক্ষক। তোক্ষক? হ্যাঁ, তোক্ষক। বাবার কাছে 10টা তোক্ষক আছে, তারা সবসময় বাবার কাছেই থাকে। বাবার জন্য তারা বন থেকে ঔষধ এনে দেয়, বাবা তাদের আলাদা আলাদা নামও দিয়েছেন। তোক্ষক ঔষধ দেয়? হ্যাঁ। তারপর কাঞ্চনা চলে গেল বনের ভেতর। কিছুক্ষণের মধ্যেই কোনো একটা গাছের পাতা নিয়ে এসে হাজির হলো বাবার পায়ের সামনে। বাবা সাথে সাথেই পাতাটা নিয়ে আমার ছেলেকে খাইয়ে দিলেন। ব্যাস, সাথে সাথেই আমার জ্বরে বেহুঁশ হয়ে যাওয়া ছেলেটা উঠে দাঁড়ালো। জ্বর একটুও নেই। তাহলে তো বাবার দর্শন করতেই হয়, কি বলেন? হ্যাঁ, চলুন না। বাবাকে মনে মনে ডাকলেই বাবা জঙ্গলের গাছের উপর থেকে নেমে আসবে। চলুন এবার যাওয়া যাক। আমরা দুজনে সনাতন বাবুর পেছন পেছন এক অদ্ভুত উত্তেজনা নিয়ে চলতে লাগলাম। জঙ্গলের ভেতর প্রবেশ করতেই বিভিন্ন পশু পাখির ডাকে মন ভরে গেল। জঙ্গলের এক জায়গায় গিয়ে সনাতন বাবু হাঁটু গেড়ে বসে পড়লেন। তারপর মনে মনে বাবাকে ডাকতে লাগলেন। আমরা তার পেছনে ভয়ে ভয়ে দাঁড়িয়ে। কিছুক্ষণ পর হঠাৎ আমাদের পেছন থেকে একটা হুঙ্কার। এই কেন এসেছিস তোরা? যা যা এখান থেকে, যা। বাবা, এরা শহর থেকে? জানি জানি, সব জানি, কিন্তু ওরা যজ্ঞকে জুতো ছুঁড়ে মারলো কেন? যা হয়েছে তা সবই আমাদের ভয়ের কারণে। মূর্খ, কাল রাতে আমি আমার প্রিয় ভক্ত যজ্ঞকে পাঠিয়েছিলাম তোদের খবর নিতে, কিন্তু তোরা তাকে জুতো ছুঁড়ে মেরে তাড়িয়ে দিলি। সর্বনাশ,
বেশ ভালো করে বুঝতে পারলাম বাবা সেই সাপটার কথাই বলছেন। তোদের তো তিন করি বলে দিয়েছিল যে কোনো পশু পাখিকে আঘাত না করতে, তাহলে তোরা কেন করলি এই অপকর্ম? বাবা বাবা, এরা শহরের লোক, এরা হয়তো ভয় পেয়েছে, এদের ক্ষমা করে দিন, এদের ক্ষমা করে দিন। না 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 না, ক্ষমা নেই, এই বাপের কোনো ক্ষমা নেই। তুই এখনই ওদেরকে এখান থেকে নিয়ে চলে যা, চলে যা বলছি এখান থেকে, যা যা যা, চলে যা। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন চলুন। আমরা তো রীতিমতো ভয়ে কাঁপছি, কোনো কথা না বাড়িয়ে আমরা তাড়াতাড়ি জঙ্গলের বাইরে বেরিয়ে এলাম। বাবরে বাপ, উফ, এর আগে বাবাকে এত রেগে যেতে কখনো দেখিনি। আপনারা বড় অন্যায় করে ফেলেছেন, কি জানি কি আছে আপনাদের ভাগ্যে। ঘরে ফিরে আমি বিপিনের ওপর প্রচন্ড রেগে গেলাম। কাজটা তুমি মোটেই ভালো করনি বিপিন, এখন ভালোই ভালোই এই গ্রাম থেকে বাড়ি ফিরতে পারলে হয়। দূর, তুমি ওই গেছো বাবার কথা এসে গেলি, কিচ্ছু হবে না, না হলে এতক্ষণে কিছু হতো না আমার। বরং আমার মাথায় একটা লাভজনক বুদ্ধি এসেছে, সেটা শোনো। আমরা কিন্তু রাতারাতি কোটিপতি হতে পারি বিলাসদা। মানে এমন সময় এসব কি আজে বাজে বলছো, খুলে বলো। আমি একজনকে জানি যে তক্ষকের কালোবাজারি করে বিদেশে পাচার করে। আমরা যদি গেছো বাবার 10টা তক্ষকের মধ্যে একটাও ধরে নিয়ে যেতে পারি, তার দাম আমরা 20 টাকারও বেশি পাবো। তুমি বাবার চারপাশে গাছে থাকা তক্ষকগুলো দেখেছো? কি সব পাগলের মতো বলছো, তুমি বাবার ক্ষমতা কি এখনো টের পাওনি? সে যাই হোক, এই সুযোগ আমি হাতছাড়া করবো না। আজ রাত 12টায় আমি ওই জঙ্গলে যাব, তুমি কি করবে বলো? কোটিপতি হওয়ার সুযোগ কিন্তু বারবার আসে না, এত সহজে এই তক্ষক তুমি আর অন্য কোথাও পাবে না। বিপিনের কথায় আমার মনেও বাসা বাঁধল লোভ। ঠিক আছে, তাহলে ব্যাগপত্র নিয়ে আমরা রাতেই বেরিয়ে পড়ব, জঙ্গলে গিয়ে কাজ সেরে তারপর সেখান থেকে গ্রামের বাইরে। এই তো বুদ্ধিমানের মতো কথা। বিকালে ঘুম থেকে উঠে দেখি বিপিন পাশে শুয়ে ঘুমাচ্ছে। বিপিন বিপিন, ওঠো বিপিন, বিপিন বিপিন, ওঠো। ডাকতে ডাকতে তার গায়ে হাত দিয়ে চমকে উঠলাম, গা আগুনের মতো গরম। বারবার ডেকেও তার কোনো সাড়া নেই, তবে কি গেছো বাবার প্রকোপেই তার এই দশা? লোভ আমার একেবারে ছুটে গেছে। তখন তাড়াতাড়ি বিপিনের ব্যাগ হাতড়ে ঔষধ বের করে তাকে খাইয়ে দিলাম, তারপর তার কপালে জল পুটি দিতে লাগলাম। বাড়ির বাইরে আর আমার বেরোনো হলো না। সন্ধ্যের সময় দেখি তিনকড়িবাবু এসে আমাদের বাইরে ডাকছেন। বিলাসবাবু বিলাসবাবু, বাইরে আসুন বাইরে আসুন। বাইরে বেরিয়ে দেখি তিনকড়িবাবু একা নয়, অনেকেই এসেছেন তার সাথে। আমি সব ব্যাপারটা খুলে বললাম তাকে, তার সাথে বিপিনের জ্বরের কথাটাও। যা হয়েছে তা সবই আমাদের ভয়ের কারণে, এখন বিপিনের জ্বর তো কোনো মতেই কমছে না। সবই তো বুঝলাম, কিন্তু এর আগে কেউ এই কাজ করেনি কখনো, তাই জানি না এর ফল কি হতে পারে। আপনারা সবাই একটু বাবাকে বুঝিয়ে বলুন না, বাবা নিশ্চয়ই আপনাদের কথা শুনবেন। তা ঠিক, তা সেটা একবার নিশ্চয় চেষ্টা করে দেখব। আপনাদের কোনো ক্ষতি হোক তা আমরা কেউই চাই না, বাবা খুবই দয়ালু,
তিনি নিশ্চয়ই আপনাকে মাফ করে দেবেন। চলো 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 সবাই, এখনই চলো বাবার কাছে, চলো। আমি তিনকড়িবাবু সনাতন আরও অনেকে মিলে চললাম জঙ্গলে। কেষ্ট রইল বিপিনের কাছে। জঙ্গলে পৌঁছে তিনকড়িবাবু বাবার নাম স্মরণ করলেন। বাবা সাথে সাথে কোনো একটা গাছ থেকে ঝাঁপ দিয়ে তার সামনে এসে দাঁড়ালেন। তোরা সবাই এখানে কি ব্যাপার? বাবা, আপনি তো সবই জানেন, দয়া করে নিজগুণে ক্ষমা করে দিন। কর্মফল, কর্মফল ভোগ করা আবশ্যিক। ওর এখনো শিক্ষা হয়নি, ওর মধ্যে লোভের প্রভাব এখনো প্রবল। বাবা বাবা, এরা যতই খারাপ হোক, এরা আমাদের গ্রামের অতিথি, এদের কোনো ক্ষতি হলে আমাদের গ্রামেরই বদনাম হবে। বাবা, ওকে আমি বুঝিয়ে কালই এখান থেকে নিয়ে চলে যাব। এখন দয়া করে ওকে ভালো করে দিন। দয়া করুন, দয়া করুন বাবা, ঔষধ দিন বাবা, দয়া করুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোদের ইচ্ছাই আমি ঔষধ দিচ্ছি, ও ভালো হয়ে যাবে, কাল সকালেই তোরা এই গ্রাম ছেড়ে চলে যাবি। হ্যাঁ বাবা, তাই হবে তাই হবে। শোন বিলাস, লোভ আর অবিশ্বাসের এই গ্রামে কোনো জায়গা নেই, তাই খুব সাবধান, বারবার কিন্তু এই প্রাণ ভিক্ষা পাওয়া যাবে না। বাবা সাথে সাথে তক্ষককে ইশারায় ঔষধ আনতে বললেন। আমরা ঔষধ নিয়ে আমাদের ঘরে ফিরলাম। এখন তাহলে আমরা আসি, তুমি গিয়ে ঔষধটা খাইয়ে দাও আর কেষ্টকে পাঠিয়ে দাও। আমি ভেতরে গিয়ে দেখি কেষ্ট বিপিনের পাশে দাঁড়িয়ে আছে। কেষ্ট, তুমি এখন এসো তাহলে। বাবা ঔষধ দিয়েছেন? হ্যাঁ দিয়েছেন। জানতাম উনি খুব দয়ালু। জয় গেছো বাবা, জয় জয় গেছো বাবা, জয় জয় গেছো বাবা, জয়। বাবার নাম গান করতে করতে কেষ্ট চলে গেল। ঔষধ বলতে একটা শেকড়, সেটাকে বিপিনকে খাইয়ে দিলাম। কি আশ্চর্য, সাথে সাথেই বিপিন চোখ খুলল। তাকে এক গ্লাস জল খাইয়ে দিলাম আমি। বিপিন এখন একেবারে সুস্থ, সে বিছানায় উঠে বসেছে। কি ব্যাপার বিশালদা, তুমি আমায় ডাকোনি, এত রাত হয়ে গেল। বিপিন, তুমি সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো। বিপিন, তুমি জানো? বিপিনকে সব ঘটনা খুলে বলতে লাগলাম। সবই গেছো বাবার দয়া। ধুর, তুমি কিছু বুঝতে পারছো না? মানে গেছো বাবার কোনো ক্ষমতাই নেই, সব ক্ষমতা ওই দক্ষকের। ও নিশ্চয়ই তাদের সঙ্গে কোনোভাবে কথা বলতে শিখেছে, শুধু এই যা, তারাই সব ঔষধ খুঁজে এনে দেয়। তোমার গেছো বাবা কেন আনতে পারে না? বিপিন, এমন বলো না, বাবার সত্যি অনেক ক্ষমতা। ছাই ক্ষমতা! ওই দক্ষকরাই হয়তো এমন কোনো গাছের নাম জানে যা খেলে মানুষ অমর হয়ে যায়, আর সেটা খেয়েই ওই গেছো বাবার বয়স আটকে গেছে। কি যা তা বলছো এই সব, বলো না বলো না, পাপ হবে। টাকায় পাপ ধোয়া যায়? একবার ভেবে দেখো, এই ভেষজ জ্ঞান সম্পন্ন তক্ষক যদি বিক্রি করা যায় তাহলে আরও টাকা পাওয়া যাবে। আমি এসবের মধ্যে নেই, আমি কাল সকালেই বাড়ি ফিরে যাব। তোমার যা ইচ্ছে তাই করো, আমি এই সুযোগ ছাড়ব না। অতি লোভ ভালো না বিপিন। ছাড়ো তো এসব তুমি জ্ঞানের কথা, কাল সকালে তুমি ফিরে যাবে, আমি এখানে আর কয়েকটা দিন থাকব। নিরুপায় হয়ে চুপ করে গেলাম। বিলাসদা, বিলাসদা ওঠো! মাঝরাতে বিপিনের ডাকে আমার ঘুম ভেঙে গেল। মনে হয় কাল সকালেই আমি তোমার সাথে বাড়ি ফিরতে পারবো। হ্যাঁ তাই, তোমার সুমতি হয়েছে তাহলে?
দেয়ালের দিকে তাকিয়ে দেখো। দেয়ালের দিকে তাকিয়ে চমকে উঠলাম। দেয়ালে একটা তক্ষক। এটা নিশ্চয়ই কিছু বাবা পাঠিয়েছেন আমাদের ওপর নজর রাখতে। বিপিন, তুমি কি ভাবছো বলো তো? হ্যাঁ, আমি এটাকে ধরে ব্যাগে ভরবো। ভুলেও এ কাজ করতে যেও না, তাহলে তোমাকে আর বাঁচাতে পারবো না। কিছু বাবা সর্বজ্ঞ, ওনার নজর থেকে কিছুই এড়িয়ে যেতে পারে না। সেটারও তো একটা পরীক্ষা হবে। বিপিন, বিপিন এমন কাজ করো না। বিপিন দাঁড়াও, দাঁড়াও। আমার কথায় কোনো কর্ণপাত না করেই এগিয়ে চলল বিপিন। তক্ষকটার গায়ে হাত দিতেই সাথে সাথে ছিটকে পড়ে গেল বিপিন। সঙ্গে সঙ্গে একটা তীব্র হাসির শব্দ ভেসে এলো। কি দেখছি আমি! নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। বিপিন ছটপট করতে করতে একটা তক্ষকে পরিণত হচ্ছে, আর সেই তক্ষকটা যেটা দেয়ালে ছিল সেটা দেখি গেছো বাবাতে পরিণত হয়েছে। তার মানে গেছো বাবা তক্ষকের রূপ নিয়ে এসেছিল বিপিনকে পরীক্ষা করতে। তোর নিস্তার নেই, তুই এখন থেকে এই তক্ষক হয়েই আমার কাছে থাকবি, আমার সেবা করবি। তক্ষক রূপী বিপিন গেছো বাবার পায়ে গিয়ে মাথা ঠুকে অনুনয় বিনয় করতে লাগলো। কিন্তু বাবা নির্বিকার। বাবা, দয়া করে ওকে ক্ষমা করে দিন বাবা। চুপ বেহাতক, তোকে বলেছিলাম বারবার ক্ষমা করা যায় না। তুই ওকে বোঝাতে ব্যর্থ হয়েছিস, তাই ওর কর্মফল ওকে ভোগ করতে হবেই। ও যদি সেবা করে আমাকে তুষ্ট করতে পারে, তবেই ওর মুক্তি। সাথে সাথে দেখলাম গেছো বাবা আর তক্ষক রূপী বিপিন সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আমি হতবম্বের মতো তাকিয়ে রইলাম। এখন আমি কি করব? অফিসে গিয়ে কি জবাব দেব? কেউ কি বিশ্বাস করবে যে বিপিন তক্ষক হয়ে গেছে? চিন্তায় চিন্তায় আমি ঘুমাতে পারলাম না, গ্রামের লোকেদের কাছেও যেতে পারলাম না। কোন মুখ নিয়ে জানাবো এই সব কথা? না, সকাল হলেই কাউকে না জানিয়ে এখান থেকে চলে যেতে হবে। ঘুম আর এলো না। বসে বসে অপেক্ষা করতে লাগলাম ভোর হওয়ার। কিন্তু তারপর কখন যে একটু ঘুম এসে গেল বুঝতে পারলাম না। বিলাসদা, চোখ খুলে চমকে উঠলাম। বিপিন আমার সামনে দাঁড়িয়ে, তার জামা কাপড় ছিঁড়ে গেছে, গায়ে ছোট বড় ক্ষতের দাগ। বিপিন, তুমি ফিরে এসেছো বিপিন? বাবা তোমায় ক্ষমা করে দিয়েছেন তাহলে? এখন চলো এখান থেকে, রাস্তায় যেতে যেতে সব বলছি। তাড়াতাড়ি আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়লাম, গ্রামের লোকেদেরকে লুকিয়েই বলা যায়। এই যে আমরা গ্রামের বাইরে চলে এসেছি, এবার বলো। গেছো বাবা এখান থেকে আমাকে জঙ্গলে নিয়ে যায়, তারপর আমাকে বলে, এত লোভ তোর, তোর বন্ধুর বারণ শুনলি না, কাটা এখন এই বাকি জীবনটা তক্ষক হয়ে। মনে কাকুতি মিনতি করেও বাবার কোনো ভূক্ষেপ নেই, দেখলাম কোথায় অদৃশ্য হয়ে গেল। আমি আর কি করি, গাছে গাছে ঘুরতে থাকি, পোকামাকড় খেয়ে দিন কাটাই, রাতে শিকারির ভয়ে তথস্থ হয়ে থাকতাম। গেছো বাবাকে আর দেখতে পাই না,
বেশ কিছুদিন কেটে গেল। বাবা একদিন আমায় দেখা দিলেন আর বললেন, তোরা মানুষ বলে পশু পাখিদের হেয় জ্ঞান করিস, তারাও তো প্রাণী। বাবা, আমি বুঝে গেছি বাবা, বড় অপরাধ করেছি, আমায় ক্ষমা করুন। তোর প্রায়শ্চিত্ত এখনো পূরণ হয়নি রে। আমি দেখলাম একটা কাঠবিড়ালিতে পরিণত হয়েছি। এইভাবেই দিন কাটতে থাকে, কখনো বিড়াল কখনো কুকুর। একদিন আমি দুঃখের সাথে বাবার নাম স্মরণ করতে থাকি। দেখি বাবার দয়া হয়েছে, আমার সামনে এসে উপস্থিত হয়েছে। তোর এখন কেমন লাগছে বল? খুবই দুঃসাধ্য জীবন আমার বাবা, আমাকে আমাকে এবার ক্ষমা করো। আর কত শাস্তি আমাকে সহ্য করতে হয় বাবা। শোন, তোরা যেমন মানুষ তেমন ওরাও পশু পাখি, সরীসৃপ। এই পৃথিবীটা তোদের একার নয়। তোদের তো সৌভাগ্য যে তোরা মানুষ, আর ওদের জীবন তো খুবই কষ্টের, তাই ওদেরকে ভালোবাসিস। যা, এখন তোর মুক্তি, যা বন্ধুকে নিয়ে বাড়ি ফিরে যা। বাবা, এতদিন হয়ে গেল, বন্ধু কি আর আছে এখানে? তুই আমার ক্ষমতা নিয়ে সন্দেহ করেছিলিস না? তুই কাটিয়েছিস 50 দিন, কিন্তু বাস্তবে কয়েক ঘন্টায় মাত্র কেটেছে। তোর বন্ধু এখনো গ্রামেই আছে। যা যা, চলে যা, চলে যা। বাবার অশেষ দয়া। আমি কাঁদতে থাকি আর দেখি তারই মধ্যে আমি মানুষ হয়ে গেছি, আর আর গিয়েছো বাবাও অদৃশ্য হয়ে গেছে। আর আর তখনই আমি দৌড়ে তোমার কাছে চলে আসি। তা এখন বিশ্বাস হলো তো যে সবাই ভণ্ড নয়, অলৌকিক শক্তি বলে কিছু আছে? হ্যাঁ, জীবন দিয়ে। চলো এখন প্রতিবেদনটা লিখিয়ে অফিসে জমা দিতে হবে। চলো, বছরে বছরে আমরা এই গ্রামে আসব আর পশু পাখির সেবা করে বাবাকে তুষ্ট করব। জয় গেছু বাবা, জয়। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো। কমেন্ট বক্স থেকে আমাদের কিছু পছন্দের কমেন্ট আমরা তুলে ধরবো পরের গল্পের শুরুতে। কমেন্ট করে পাশে থাকুন।